আসসালামু আলাইকুম সবাইকে, তানজিলাস কিচেনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার আজকের রেসিপিটি শুরু করছি। আজকে আমি দারুণ মজার একটি পাস্তা তৈরি করে দেখাবো। এটা হচ্ছে স্পাগেটি পাস্তা, আর এটা আমি তৈরি করব জুকিনি আর চিংড়ি মাছ দিয়ে। যারা চিংড়ি খেতে পছন্দ করেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে এই পাস্তাটি, আর যারা কম পছন্দ করেন তারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ইটালিতে বিভিন্ন ধরনের পাস্তা তৈরি করা হয়, তার মধ্যে এই জুকিনির পাস্তাটি অনেক পপুলার একটি পাস্তা, আর এটা খুবই অসাধারণ মজার একটি পাস্তা। বাসায় ট্রাই না করলে বুঝবেন না এটা খেতে কতটা মজা। তাহলে চলুন দেখে আসি চিংড়ি জুকিনি দিয়ে স্পাগেটি পাস্তা তৈরি করতে কী কী লাগছে আর এর প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে আমি একটি 500 গ্রামের স্পাগেটি প্যাকেট নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। অপরদিকে একটি প্যানে পানি বসিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো লবণ দিয়ে পাস্তাগুলো সিদ্ধ করে নিতে হবে 6 থেকে 7 মিনিটের মতো। পাস্তাটা সিদ্ধ হতে হতে আমি অন্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি একটি জুকিনি নিয়েছি বড় সাইজের, এটাকে এখন দুই পাশ থেকে আমি কেটে এগুলোকে আলাদা করে ফেলে দিব। অবশ্যই এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এটাকে একটি গ্রেটার দিয়ে চিকন যে অংশটা থাকে সেটা দিয়ে জুকিনিটাকে এরকম পাতলা করে গ্রেট করে নিচ্ছি। যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে চিকন করে কেটে নিলেও হবে। তারপর এখানে অর্ধেকটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই পাতলা করে ছোট ছোট করে পেঁয়াজটা কাটতে। ইতালি কিন্তু পাস্তা পিৎজা এগুলোর জন্য অনেক বিখ্যাত। আমি চেষ্টা করব আমার চ্যানেলে অনেক পাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। তারপর এখানে আমি 1 কোয়ার মতো রসুন নিয়েছিলাম, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এটাকেও পেঁয়াজের মতো করে একদম কুচি করে কেটে নিচ্ছি। আর এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে উপর থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর চিংড়ি মাছের মাঝখান থেকে ঠিক উপর দিক থেকে এভাবে একটি ছুরির সাহায্যে কেটে একটি ময়লা থাকে রগের মতো সেটাকে ফেলে দিয়েছি। সবগুলো চিংড়ি মাছ আমি উপর সাইডটায় এভাবে কেটে নিয়েছি। তারপর যেই প্যানে পাস্তাটা রান্না করব সেখানে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েল দিয়ে পাস্তা রান্না করলে খেতে বেশি ভালো লাগে, অনেক হেলদিও হয়। তারপর দিয়ে দিলাম সেই 1 কোয়া রসুন কুচি আর অর্ধেকটা পেঁয়াজের কুচি। তারপর এটাকে বাদামি রং করে ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে এটা করতে হবে। তারপর সে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি, এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর 2টি কাঁচামরিচ ফালি করে। তারপর হালকা ভেজে নিলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিট পর এটাকে দেখবেন অনেক সুন্দর একটি কালার চলে আসবে, আর অলরেডি এটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি সেই গ্রেট করে রাখা জুকিনিটা দিয়ে দিলাম। জুকিনি দেওয়ার পর এটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। জুকিনি দেওয়ার পর দেখবেন কিছুক্ষণ পর এটা থেকে পানি বের হয়ে আসবে, এই পানিটা দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটাকে ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই যেহেতু অনেক চিকন করে কাটা। অপরদিকে যে পাস্তাটা সিদ্ধ করে দিয়েছিলাম সেখানে দেখতে হবে পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। পাস্তাটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আমি একটি চালনিতে ঢেলে পানি ঝরিয়ে নিয়েছিলাম। দেখুন অনেকটা ঝরঝরে হয়েছে, আর যদি মনে করেন লেগে যেতে পারে সেজন্য সামান্য তেল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু একদমই একটার গায়ের সাথে একটা লাগবে না। জুকিনিটা যখন তেলে ভাজা হয়ে যাবে তখন আমি পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সেই জুকিনি চিংড়ি মাছ সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পাস্তাটা খেতে খুবই মজা, যদি কখনো না খান অবশ্যই ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝবেন না এটার স্বাদ কতটা। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নিব। বেশিক্ষণ চুলায় রেখে এটাকে ভাজতে যাবেন না। এই তো তৈরি হয়ে গেছে, এটা আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন। আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। অবশ্যই পাস্তা জাতীয় যে কোনো খাবারই গরম গরম খেলে খুব ভালো লাগে। এখন আমি আমার পরিমাণ মতো প্লেটে নিয়ে নিচ্ছি।
তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি পারমিজানো চিজ, কারণ ইটালিয়ান যে কোনো পাস্তাতেই এই পারমিজানো চিজটা ইউজ করা হয়। এতে করে পাস্তার স্বাদ অনেক বেড়ে যায় আর এটা অনেক হেলদিও হয়। আমি আজকে স্প্যাগেটি পাস্তা দিয়ে তৈরি করে দেখিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের পাস্তা দিয়েই এই পাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আমার আজকের পাস্তার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।